এবাৰ দাম্বিধিৰ বিৰুদ্ধে তীব্র প্রতিবাদ করব কংগ্রেসে, দেশজুড়ি তীব্র প্রতিবাদী কার্যসূচী গড়ি তুলব কংগ্রেসে। দিল্লীত ইতিমধ্যে জারি করা হয়েছে 144 ধারা, আর যেহেতু দেশত হুড়াহুড়ে দাম বৃদ্ধি হয়েছে, আর এবার দাম বৃদ্ধির বিরোধিতা করে দেশজুড়ি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করব কংগ্রেসে। এই মুহূর্তে বিস্তৃত খবর জানাই আছো, দেশজুড়ি কংগ্রেসে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করব, মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের হাল্লা বোল। দিল্লির কংগ্রেসের মুখ্য কার্যালয়ের পর আরম্ভ হব মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। দিল্লিত জারি করা হয়েছে 144 ধারা। সংসদ ভবনের পর রাষ্ট্রপতি ভবনলৈ কংগ্রেসের সমদল। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাহুল গান্ধীর সংবাদমেল। দিল্লি পুলিশে জাননী দিছে কংগ্রেসলৈ, যেহেতু আজির দিন তীব্র প্রতিবাদ সাব্যস্ত করব কংগ্রেসে। যন্ত্র মন্ত্রের বাহিরে দিল্লিত জারি করা হয়েছে 144 ধারা। কংগ্রেসক প্রতিবাদ করবলে অনুমতি দিয়া নাই দিল্লি পুলিশে। দিল্লি আরক্ষে এই তীব্র প্রতিবাদ করবলে কংগ্রেসক অনুমতি দিয়া নাই, এক জাননী জারি করেছে। ধারা উলঙ্ঘা করিলে আইনি ব্যবস্থা লব বলে দিল্লি আরক্ষীর সকিয়নি। কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তুলিছে দিল্লি আরক্ষে। প্রধানমন্ত্রী মোদীর আবাসগৃহর সম্মুখত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী। সকল ভিভিআইপির ঘরের সম্মুখতো গড়ি তুলিছে নিরাপত্তা বেষ্টনী। আর এই মুহূর্তের শেষ খবর জানাই আছো, এবার মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কংগ্রেসের হাল্লা বোল। দিল্লি কংগ্রেসের মুখ্য কার্যালয়ের পর আরম্ভ হব মূল্য বৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ। যেহেতু আজির দিন দেশজুড়ি তীব্র প্রতিবাদ সাব্যস্ত করব কংগ্রেসে, ইতিমধ্যে দিল্লিত জারি করা হয়েছে 144 ধারা। সংসদ ভবনের পর রাষ্ট্রপতি ভবনলৈ কংগ্রেসে সমদল উলিয়াব। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাহুল গান্ধীয়ে সংবাদমেল আয়োজন করেছে। দিল্লি আরক্ষীয়ে জাননী দিছে কংগ্রেসলৈ, কেনো প্রতিবাদ করবলে দিল্লি আরক্ষীর তরফের যেহেতু অনুমতি দিয়া নাই, যন্ত্র মন্ত্রের বাহিরে দিল্লিত জারি করা হয়েছে 144 ধারা। আর ধারা উলঙ্ঘা করিলে আইনি ব্যবস্থা লব বলে দিল্লি আরক্ষীয়ে কঠোর সকিয়নি প্রদান করেছে। যদিহে 144 ধারা কোনো প্রতিবাদকারী উলঙ্ঘা করে, তেতিয়াহলে প্রতিবাদকারীর বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হব। কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে দিল্লির বিভিন্ন প্রান্তত। প্রধানমন্ত্রী মোদীর আবাসগৃহর সম্মুখতো কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী। যেহেতু প্রধানমন্ত্রী ঘর ঘেরাও কার্যসূচী করব বলে ইতিমধ্যে কংগ্রেসের তরফের জানা হয়েছিল। প্রধানমন্ত্রী ঘর ঘেরাও করিম বলে জানার পাছতেই প্রধানমন্ত্রীর বাসগৃহর সম্মুখত কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। কেবল প্রধানমন্ত্রী নহে, সকল ভিভিআইপির ঘরের সম্মুখতে গড়ি তোলা হয়েছে নিরাপত্তা বেষ্টনী। আর দেশজুড়ি কংগ্রেসে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করব হুড়াহুড়ে দাম বৃদ্ধির পাছতে। এবার কংগ্রেসে তীব্র প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করবে বলে জানাইছে। দিল্লিত জারি করা হয়েছে 144 ধারা। প্রতিবাদের খবর পাওয়ার পাছতে দিল্লির প্রশাসনের তরফের পৰা 144 ধারা জারি করা হয়েছে। কোনো লোকে যদি 144 ধারা উলঙ্ঘা করে, হে প্রতিবাদকারী বিরুদ্ধে কঠোর ব্যবস্থা লওয়া হব বলে দিল্লি আরক্ষীয়ে এক সতর্কবাণী জারি করেছে। মূল্য বৃদ্ধির বিরুদ্ধে রাহুল গান্ধীয়ে সংবাদমেল আয়োজন করেছে। কংগ্রেসক প্রতিবাদ করবলে অনুমতি দিয়া নাই দিল্লি আরক্ষীয়ে। আর ইয়ার পাছতে 144 ধারাও জারি করেছে দিল্লি আরক্ষীয়ে। ধারা উলঙ্ঘা করিলে বিপদত পড়িব পারে প্রতিবাদকারী। কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে দিল্লির বিভিন্ন প্রান্তত। প্রধানমন্ত্রীর বাসগৃহের সম্মুখতো কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী গড়ি তোলা হয়েছে। সকল ভিভিআইপির ঘরের সম্মুখত গড়ি তোলা হয়েছে নিরাপত্তা বেষ্টনী।